স্বাধীনতা আন্দোলনে ভারতীয় জনতা পার্টিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তার মানে তৃণমূল কংগ্রেসকে কিন্তু ভারতীয় জনতা পার্টি ভয় পাচ্ছে। গোটা দেশ তথা রাজ্য জুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। আর রাখি বন্ধন উৎসব পুরসভা বিধানসভা তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা সাধারণ পথ চলতি মানুষের রাখি যখন পরিয়ে দিচ্ছেন, তখন অপরদিকে পুরসভা বিধানসভা তথা বিজেপির বিধায়ক বিমান ঘোষ এলাকায় তিনি নাই। কোনো কর্মসূচি হলো না এদিন রাখি বন্ধন উৎসব অনুষ্ঠানে। অপরদিকে জানা গেছে 15ই আগস্ট থেকে আরম্ভ করে বন্যা পরিস্থিতি, তারপর এই রাখি বন্ধন উৎসবেতেও বিধায়ক বিমান ঘোষ তার কর্মী সমর্থকদের নিয়ে বা তাদের অনুগামীদের সঙ্গবদ্ধ করে এই রাখি বন্ধন উৎসব তিনি করতে পারলেন না পুরসভা বিধানসভায়। তা নিয়েও কিন্তু শাসক দল তথা তৃণমূল সরকারের জনপ্রতিনিধিরাও কিন্তু বিধায়কের উপরে নিশানা সেধেছেন। আপনারা দেখছেন নিউজ পুরসভা ইউটিউব প্ল্যাটফর্ম, আমি আছি কমলেন্দু পোড়েল, এবং এই ব্যাপারটা নিয়ে গোটা বিধানসভা জুড়ে রীতিমতো গুঞ্জন সৃষ্টি হয়েছে। রাখি বন্ধন উৎসবের মতো বিশেষ দিনে ঠিক তৃণমূলের মতোই রাস্তায় নেমে পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দেওয়া, তাহলে কি মনে করা হচ্ছে তৃণমূলের থেকে বিজেপির বিভিন্ন রকম তাদের প্ল্যানিং এবং কৃষ্টি কালচার আরও বিশেষ বিশেষ কিছু বিষয়ে তারা কিন্তু পিছিয়ে আছেন। অবশ্যই পুরসভা বিধানসভাকে যদি ধরে নেওয়া হয়, তাহলে বিধানসভা থেকে কিন্তু তার কর্মসূচি অনেক গুণে তৃণমূল কর্মী সমর্থকরা এগিয়ে যাচ্ছেন। এবং এতে এই ঘটনার পরে কিন্তু আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ অপরূপা পোদ্দার পুরসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছেন এবং কড়া সমালোচনা করেছেন। স্বাধীনতা আন্দোলনে ভারতীয় জনতা পার্টিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। দেখা গেছে যে সাভারকর আন্দামানের জেলে যখন বাঙালিরা পাঞ্জাবিরা মার খাচ্ছে, সেই সময় তিনি মুচলেখা দিয়ে বলেছিলেন যে তিনি ইংরেজদের কাছে যে তাকে আন্দামান জেল থেকে ছাড়িয়ে দেওয়া হোক। স্বাধীনতা আন্দোলনের এদের কোনো পার্টিসিপেশন নেই। আর যারা সিপিএম থেকে গিয়ে সিপিএমের জল্লাদ এখন বিজেপির হারমাদ হয়েছে, সেই জায়গাতে এদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না, কারণ এদের কোনো কৃষ্টি সংস্কৃতি নেই বলেই আমরা দেখতে পেয়েছি যে ত্রিপুরার বুকে দুজন মহিলা সাংসদ তার আগে আমাদের সুদীপ এবং জয়ার ওপরে যেভাবে অত্যাচার করেছে, তার মানে তৃণমূল কংগ্রেসকে কিন্তু ভারতীয় জনতা পার্টি ভয় পাচ্ছে। যে তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মডেলকে ভারতবর্ষের আদর্শ মডেল তৈরি করব, এবং ত্রিপুরার বুকে বা তৃণমূল কংগ্রেসদের ওপর যে হামলা আমাদের ওপর, আমরা শুধু প্রাণ হাতে নিয়ে বেঁচেছি, আমাদের ওপর যে হামলা করেছে, এই হামলাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকের মুখ কোনোদিন তারা আটকাতে পারবে না। এদের কৃষ্টি সংস্কৃতি হচ্ছে লাঠি ছোঠা বজরং দল। বিজেপি নামক যে দলটা পুরসভায় মানুষকে ভুল বুঝিয়ে ভোট লুট করে বিধায়ক হয়েছে, সেই বিধায়কের আর দেখা নেই। বিধায়ক হচ্ছে বন্যা পরিস্থিতিতে নেই, বিধায়ক স্বাধীনতা মানে অনুষ্ঠানে নেই, বিধায়ক রাখি বন্ধনের অনুষ্ঠানে নেই, তার সহকর্মীরা কেউ নেই। বিমান ঘোষ তাকে তো আর দেখাই পাওয়া যাচ্ছে না এলাকায় দেখা যদি না পাওয়া যায় সে এলাকার মানুষের জন্য কাজ করবে কি? তার মানে এই মুহূর্তে পুরসভা বিধানসভার বিজেপির মণ্ডল সভাপতি পুরঞ্জয় আদককে পেয়েছি, এবং যে বিমান ঘোষ যে বিধানসভার যে প্রার্থী ছিলেন ওনার পিছনে সর্বক্ষণের ছায়াসঙ্গী ছিলেন এই পুরঞ্জয় আদক। বিশেষ গুরুত্বপূর্ণ দিনেতে বিধায়কের
এদিনও দেখা মিলছে না। বাকি দিনগুলো কখন আসছে না সেটা পরের ব্যাপার। এই সময়গুলো কি বিধায়ক এলাকায় থাকবে না? প্রশ্ন তুলছে সাধারণ মানুষ, প্রশ্ন তুলছে শাসক দলের লোকেরা। আমার প্রশ্ন না, কি বলছেন আপনি? বলবেন কি বলবেন? বন্যার সময় তো ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে না। ওনারাও বলছেন আমার যে বন্যার যে পরিস্থিতি হলো তখনও বিধায়ক নাই, 15ই আগস্টেও পুরসভায় নাই, রাখি বন্ধন অনুষ্ঠানে তো পুরসভায় নাই। আজকেও ঠিক একইভাবে রাখি বন্ধন অনুষ্ঠানেতে দেখতে পাওয়া যাচ্ছে না আজকে এখনো পর্যন্ত। আপনি ব্যাখ্যাটা কেমনভাবে নেবেন অথচ আপনারা আশ্রয় আছেন? সেটা কি ভারতীয় জনতা পার্টির যে বিধায়ক নির্বাচনে 2021 নির্বাচনের আগে মানুষকে ভুল বুঝিয়েছিল যে তারা মানুষের পাশে থাকবে, মানুষের জন্য কাজ করবে, ভারতের শিক্ষা সংস্কৃতিকে আরও উজ্জীবিত করবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে সেই বিধায়কের কোনো সময়ই এই পুরসভা বিধানসভায় দেখা পাওয়া যায়নি। মানুষ হতাশ, মানুষ একটা আশা রেখেছিল তাদের প্রতি, মানুষকে ভুল বুঝিয়েছিল, দেখা গেছে তারা বর্তমানে একটা সাম্প্রদায়িক ইস্যু করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। সেইটা পুরসভার মানুষ নিশ্চিতভাবে বুঝে গেছে, আগামী দিনে তার জবাব দেবে, এটুকুন বলতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরসভা বিধানসভার বিধায়ক বিমান ঘোষ তিনি কিন্তু যে এলাকায় নাই সেটা ওনার আলাদা ব্যাখ্যা, আলাদা যুক্তি হতে পারে, একটা যুক্তি হতে পারে। নেতৃত্ব দেওয়ার মতো হয়তো লোক নাই বিধানসভা এলাকায় কোনো কর্মসূচি করার, তাই কি সেই ভয়ে তিনি বিধানসভায় তিনি মুখী হচ্ছেন না? আমরা ছেড়ে রেখেছিলাম বিধানসভার বিধায়ক বিমান ঘোষকে, আমরা খবরের ক্যামেরা থেকে ছেড়ে রেখেছিলাম, বিশেষ কিছু কারণ ছিল, আমরা তথ্য জানতে পেরেছি, কোনোরকম কিছু শারীরিক অসুস্থতা কিছু একটা ব্যাপার ছিল কোনো পরিবারের হয়তো, কিন্তু ভোটের বন্যা পরিস্থিতির পর 15ই আগস্ট তারপর আজকের এই বিশেষ দিন। আমি ছিলাম কমলেন্দুপুরের নিউজ পুরসভা ইউটিউব প্ল্যাটফর্মে, নমস্কার। এসে গেছে আরামবাগ কুকিং মশলা, আমরা খুঁজে নিয়ে এসেছি প্রাকৃতিক গুণে সমৃদ্ধ খাঁটি ও সুস্বাদু মশলা, তাই প্রকৃতির কোল থেকে তুলে এনে আধুনিক প্রক্রিয়াতে তৈরি বিশুদ্ধ মশলা প্রস্তুত হচ্ছে একমাত্র আরামবাগ কুকিং মশলা, শুদ্ধতার ভরসা।